আসিফ ভাই আপনার উপরে শান্তি ব্রসে ভালো আছে ভাই বলেন তাহলে কি জানি না আমি আপনার সাথে আগে কথা বলছি তো ওই যে সময় এখন যে রাগ করলেন তো এই বিষয়ে একটা কথা আছে যেটা ফারাজ ভাই পরের সময় বলে কি ছেলে ফারাজ বলে যে ভাই ঠেকা পড়ছি নাকি নিজের খাইয়া আপনাদের মানুষ করব হ্যাঁ আমরা কি আপনাদের দায়িত্ব নিছি তো ফারাজ ভাই কথাটা যখন রাইকা বলে খুব ভালো লাগে আর আপনি তো খুব ধৈর্য সহকারে বুঝান আর কি এই জন্য আপনার অশেষ ধন্যবাদ আর কি আচ্ছা বলেন ভাই আপনার কোনো আলোচনা থাকলে সেটা বলেন না আলোচনা কি এটাই শুনি আর ওই যে আমি তো বলছি আপনার আমি একজন শেফ আপনি জানেন আপনার কি কোনো খাবার সম্বন্ধে আমার কাছে কোনো জানা থাকলে বলেন যদি আমি কিছু আপনার বলতে পারি আর আমি তো আপনার কাছ থেকে শুনি জ্ঞান অর্জন জি 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 তাহলে অমিত ভাই ফারাজ ভাই আপনারা ওনার কাছ থেকে কিছু উনি অনেক একজন মাস্টার শেফ ওনার কাছ থেকে কোন খাবার রেসিপি লাগলে শিখে নেন আমি আমি হচ্ছে আলফা মেল ভাই আমি রান্না করি না আমার জন্য রান্না করে নিয়ে আসে আপনি কি না ভাই আমি 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 রান্না বান্না আসলে পারি না আমি খুব কমি রান্না করতে পারি সেটা হচ্ছে আমি আবার রান্না শুরু এবং সে ডিম পোস্ট ভাজি এই পর্যন্তই আর কি আপনি অন্য ভাই শুনেন আপনি কোন দেশে আছেন সেটাও কিন্তু আমি জানি না যেমন আছে ইয়া আছে ভাই জার্মানি থাকে আমরা জানি যেমন জার্মানির ভিতর অনেক খাবার আছে যেমন বিফ ওয়েলিংটন আছে বা শেপার্ড পাই আছে ল্যামশেং আছে বি আছে তো এর আগে আসি বের একদিন বলছিলাম যে আপনার আমি কাছে পেলে ল্যামশেং বা আপনার এই এই চিপস খাইতাম পরে ফার ইয়া বেজি গেস করছিল যে ফিশ চিপসের যে সস ওইটা কি দিয়ে দেন পরে টাইম বলছিলাম ওটাকে বলে টাটার সস বলে ওইটা মেয়োনিজ দিয়ে গার্কিন দিয়ে বানায় তো এখন আহ ফারাজ ভাই কোন দেশে থাকেন কোথায় থাকেন আমি জানিও না বা এগুলি প্রশ্ন করা ঠিক হয় কিনা এই জন্য আমি করিও না আর ইউরোপিয়ান যে খাবার যদি কখনো দেখা হয় আমার সাথে আপনার সাথে যদি কখনো দেখা হয় আপনি যদি খাওয়াতে চান আমি মোস্ট প্রবলি আপনাকে ইদার বিফ ওয়ালিংটন আর কোনো ভেজিটেরিয়ান খাবার ইয়া কথা বলবো না এই না আফরাজ ভাই আমি কিন্তু আসলে শুনে আচ্ছা

বলি আমি কিন্তু আজকে আমার প্রায় দশ পনেরো বছর যাবো এই প্রফেশনে আমি হসপিটাল হোটেল ক্যাটারিং এখানে আছি তো আসলে এখানে আমি সবটা বলতে চাই না তো বাংলাদেশের ভিতরে যেটা এ ক্লাসের হসপিটাল সেখানে আমি কাজ করে আসছি ঠিক আছে আপনি যদি ডায়েট সম্বন্ধে আমার কাছে কোনো ধারণা নিতে চান আমি ডায়েট ফুড সম্বন্ধে আপনাকে আমি ধারণা দিতে পারবো যেটা হেলথ রিলেটেড খাবার সেটা সম্বন্ধে আমার ধারণা আছে আর আপনারা যেখানে থাকেন আমরা তো এখন বাংলাদেশে আছি যে ফুডগুলি হাইজিন মেনটেন করে যে খাবার তৈরি হয় যে আমরা বিদেশে করছি আমি বা আমরা যে হসপিটালে ছিলাম আসলে বাংলাদেশের ভিতরে কিন্তু কোনো হাইজিন মেনটেন করা হয়ই না একটা মানুষকে যদি বলা হয় পার্সোনাল হাইজিন কাকে বলে একটা লোক সেই পার্সোনাল হাইজিনি জানে না তো এই জন্য যে আমরা ফুড তৈরি করা হয় কোন জায়গা থেকে খাচ্ছি বা আপনার বাসায় একটা ফুড আপনি রাখছেন ফ্রিজে কতটুকু টেম্পারেচার রাখতে হইব হ্যাজার্ড ফুড কাকে বলে ফুড কন্টামিনেশন কি আপনার এই বিষয়গুলো কিন্তু একটু জানা জরুরি অবশ্যই অবশ্যই ভাই আপনি একদম খুবই ভালো কথা বলছেন আপনি তাহলে আমাদের লাইভে এসে মাঝে মাঝে হেলথ টিপস দিতে পারেন কিভাবে আমরা আমাদের স্বাস্থ্যটাকে আরও ভালো যেমন ধরেন একটা প্রশ্ন আপনাকে করতে পারি যে আমরা সাধারণত বাংলাদেশে যে রকমের খাওয়া দাওয়া আমি ছোটবেলা থেকে যেভাবে খাওয়া দাওয়া করে আসছি সেটা হচ্ছে আমরা বাংলাদেশে অনেকগুলা ভাত নেই অল্প একটু মাছ নেই আর অল্প একটু মাংস বা একটু শাক বা একটু ডাল এটা দিয়ে খাই হ্যাঁ আবার আলু ভর্তা থাকে কিন্তু ইউরোপে আসার পরে দেখলাম যে মানে বিরাট একটা মাছ দেয় প্লেটে বিরাট একটা একটাই মাছ দেয় বা একটা মাংসের টুকরা দেয় অল্প একটু ভাত বা অল্প একটু আলু বা অল্প একটু সবজি একদম অল্প মানে প্রোটিনের পরিমাণটাই থাকে সবচেয়ে বেশি এবং কার্বোহাইড্রেট যেগুলা আলু বা মনে করেন ভাত এটা থাকে অত্যন্ত অল্প একদম এতটুকু পরিমাণে এই যে আমি ইউরোপে আসার পর দেখলাম যে সিস্টেমটা একেবারে ভিন্ন এখানে একদম উল্টা হ্যাঁ আমরা যেরকম পেট ভেড়া ভাত খাইতাম আগে ছোট কালে যেভাবে পেট ভেড়া ভাত খাইতাম এখানে আসার পর দেখলাম যে পেট ভেড়া তারা আসলে মাংসটা খায় বা প্রোটিনটা খায় ইয়া খায় অল্প এই যে পার্থক্যটা এটার মানে আপনি কি মনে করেন যে এটা মানে বাংলাদেশের মানুষের শরীরে এই যে ভাত বা আলু এতগুলা ভাত যে খাচ্ছে এটা কিভাবে শরীরে এফেক্ট ফেলে এফেক্ট এটা ভাতের কারণে আস্তে আস্তে মানুষের শরীরের যে জিনিসগুলি আছে বা আপনার যে শরীরের এনার্জি থাকে বা শরীর এটা তো পুরা আমি আপনার বুঝে বলতে পারবো না তো জিনিসগুলি আমরা যে খাবারগুলি বানাই বিশেষ করে আপনি একটা মনে করেন পেশেন্ট তো পেশেন্ট থাকলে মনে করেন যে আপনি সারাদিনে কতটুকু ক্যালোরি এনার্জি দরকার তো আপনার যে খাবারগুলো ডায়েট ডিসাইড করবে সেটা ডাক্তারের নিচে একটা লোক থাকে নিউট্রিশিয়ান বলে বা ডাইটেশিয়ানও বলে তো তারা এসে আমাদেরকে বলা বলে যদি এখানে পঞ্চাশ জন পেশেন্ট থাকে বা একশো জন থাকে এক এক পেশেন্টের এক এক ধরনের মানে ডায়েট তৈরি হয় তো আমরা ওইভাবে আর কি বানাই তো আমি আপনার ওইভাবে না তবে বাতরা আমি যতটুকু জানি মানে অতটা ভালো না বাত খাওয়া যায় এক বেলা খেতে পারেন দুপুরে আর সকাল বা রাতের বেলা যদি আপনি রুটি খান আদার্স কিছু খান সেটা ভালো এবং আমি দেখেছি ইন্ডিয়ানরা এমনও ইন্ডিয়ান আছে আমি খাবার বানাইছি ওরা তিনও বেলা রুটি খায় যতটুকু জানি যে বাতের রুটি রুটিতে নাকি কার্বোহাইড্রেট আরো বেশি থাকে আর আপনি যে খাবারের বিষয়টা বলছেন এগুলি আমরা যত আমি মূলত কাজ করছি যেখানে ওই আমাদের ডিসাইড করে যে এই পেশেন্টের জন্য এই খাবার দিতে হবে হ্যাঁ যেমন একটা জিনিস আমি বলি মানে হসপিটালে যেমন যাদের কিডনি সমস্যা তাদেরকে বলা হয় রেনাল পেশেন্ট তো তাদেরকে দেখা যাচ্ছে আপনার যেমন এই গাজর কাঁচা পেঁপে বিট বা ডাল এগুলি দিত না কিডনি পেশেন্ট এটা বলতো রেনাল পেশেন্ট তো তাদেরকে দেখা যাচ্ছে যে হোয়াইট পাম্পকিন এরকম কিছু সবজি দিত আর কি আমরা মূলত ওই হসপিটালে যখন কাজ করতাম তখন ওই ডাইটিশিয়ানদের আর কি পরামর্শ অনুযায়ী এবং আমরা খাবার বানাইলে হেলদি কিনা যদি টেস্ট করতো তাহলে পেশেন্টের বেডে যাইতো আর কি আর হোটেল রেস্টুরেন্টে যখন কাজ করি ওখানে তো শুধু আমি টেস্টিং সল দিলাম বা চিকেন পাউডার দিলাম বা চিলি সল দিলাম কি ওইটা বিষয় না বিষয়সি হচ্ছে টেস্ট হচ্ছে কিনা মানে মুখরোচক হচ্ছে কিনা আসলে দুইটার ভিতরে দুই রকম আর কি এখন আমি বুঝাতে পারছি কিনা জানিনা ভাইয়া তবে আমি আর একটা কথা বলি আমি আপনাদের কাছে যে কথাটা বলি বা আমি আমি কিন্তু অনেক কৃতজ্ঞ যে আপনার মতো লোকের সাথে আমি কথা বলতে পারি এটা আমি নিজের ধন্য মনে করি আর আগেও বলছি ভাই আপনি অনেক অনেকে ভাবতে পারেন আপনি অনেকের কাছে শত্রু কিন্তু আমাদের কাছে অনেক ভালো এই যে আমি আপনার লাইফটা বা যতদিন ধরে শুনি যতটুকু চোখ খান খুলতেছে হ্যাঁ তো এই জিনিসগুলো তো আগে খুলে নাই

মানে আল্লাহ পাক আর শয়তান এই মানে নাম নাম উচ্চারণ করলেই হাজির হয়ে যায় এই আরেকজন এখানে যুক্ত হলো ইকবাল ভাই ভাই দশটা মিনিট ভিক্ষা নিয়ে আসছি মানে বেরোবো এরকম একটা সময় শুনতেছি যে আপনারা কি না কি বলতে চান ভাই দশটা মিনিট ভিক্ষা নিয়ে আসছি হ্যাঁ আপনাদের একটা এই যে রান্না করা নিয়ে আপনাদের একটা ছোট্ট পার্সোনাল ঘটনা শেয়ার করি আর কি হ্যাঁ তো এটা বহুদিন আগে বহুদিন আগে আহ আমরা আমি আমার দুটা ফ্রেন্ডের সাথে থাকতো হ্যাঁ ফ্রেন্ডের সাথে থাকতাম আর ওরা বাংলাদেশ থেকে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তো তখন এই প্রতিদিন রান্না করার ব্যাপারটা আছে তো তো এটা এই এই ভাগ ভাগ করে আর কি যে একদিন তুমি রান্না এরকম আমরা ভাগ ভাগ করে নিচ্ছি যে যাতে করে লোডটা একটু কম পড়ে আর তো আমার যেদিন আসছে আমি রান্না করার পরে ছয় মিনিট ঠিক করছে যে তোরা রান্না করার দরকার নাই তুই জাস্ট খালি ওই ইয়ে এই রান্না খাওয়ার পরে এগুলো ধুয়ে টুয়ে দিস মানে বুঝতে পারছেন ঘটনাটা এটা বলে আপনি কি বোঝাইতে চাইলেন সেটা বলেন যে এটা বলতে আপনি আলফা মেল এটা বোঝাইতে চাইলেন ভাই পারি না ভাই বুঝছেন এই যে এই না পারার যে গর্বটা আপনার ভিতরে যে না পারার রান্না না পারার যে মানে প্রাউডনেসটা ব্যথিত আমি কোথায় আপনি আপনার কণ্ঠস্বরী বোঝা যাচ্ছে আপনি কত আবেগে আপ্লুত এটা নিয়ে এটা নিয়ে কোনো প্রাইড

হ্যাঁ তার সবকিছু মিলায় মানে বলতে হবে তার ইমোশন যেটা হ্যাঁ সেটি একদম একটু বা ধরেন একটু ইয়ে আর আমি কিন্তু আপনি পারবেন আপনি আপনার মানে ব্যাপার এই জন্য মানে আপনি এর আগে একবার আসছি একবারই শুনছি আমি আপনি মুসলিম তাই না আচ্ছা তো আপনি আপনি ধরেন বহু কিছু করেন আহ ওই যখন কাজ করতেছেন পার্সোনালি জিজ্ঞেস কাজ করেন সেখানে ইসলামে কিছু কিছু ব্যাপার সেপার আছে না ওই খাবার টাবার নিয়ে আর কি হারান ওগুলোর সাথে ওগুলো কিভাবে ডিল করেন ধরেন আহ পরক্রেপস কিংবা হ্যাঁ হ্যামেন চিজ এইগুলো যখন এই স্যান্ডউইচ এইগুলো কি বানান নাকি আপনি তখন বলেন যে না ভাই এটা বানাতে পারবো না না আমার এরকম আর হয় নাই তো আমি এর আগে একবার দুবাইতে ছিলাম তখন আমি কোরিয়ান কোম্পানিতে কাজ করছি হুন্ডাইতে তো যে ওখানে পর কি তো তোরা কাজ করছে আর আমার যদি আপনি শেফের লাইনে যান আমার বাড়ি আসলে বলা ঠিক না না আমি জানতেছি হ্যালো বলতে ভাই আমি জানতেছি আমি আপনার কথাটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের ভিতরে যত শেফ আছে 80% শেফ খ্রিস্টান এখন আমার ফ্রেন্ড সার্কেলও খ্রিস্টান তো আমি ওগুলি কোনো গিনা করি না আমি আমার যেটা মেন্টালিটি আমি এখন চলি কে খারাপ কে ধর্ম কি না আমি একজন মানুষ আমি বলি হ্যালো ভাই হ্যালো ভাই একটু বলি এক মিনিট বলি না তাইলে আমি আমার কথাটা বুঝতে শেষ হবে যে আমি এখন ওই জিনিসটা যেটা বলতেছেন হারাম হালাল ওই টাইম পাবিনা ঠিক আছে একজন মানুষের নৈতিকতা দেখে আমি বিচার করি না না আপনি না না ভাই আপনি আমি কিন্তু আপনি অন্যদের সম্পর্কে কি ভাবতেছেন সেটা আসলে জিজ্ঞেস করি করিনি যে অন্যরা খাইতেছে হ্যাঁ অন্যরা খাইতেছে আহ এরা নিকৃষ্ট নাকি উৎকৃষ্ট এইটা কথা জিজ্ঞেস করি আমি জিজ্ঞেস করতাম যে মানে আপনি আপনাকে যখন বলো একটা ধরেন মানে হ্যামিন চিজ স্যামোজ এটা তো মানে মোস্ট বেসিক একেবারে বেসিক 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 একটা খাবার তাই না আর রিপস কথা যদি আপনি নিয়েই আসেন সেখানে তো মানে বিফের থেকে পর্ক রিপস যেগুলো বেবি ব্যাক এটা তো ভাই মানে আরো কি বলবো মানে পপুলার তাই না তো এগুলো কেউ যদি আপনাকে বানাইতে বলে আমি জানতে চাচ্ছি আপনি কিভাবে আপনার নিজের যে মুসলিম এটার সাথে কিভাবে মিলান সেটা আমি জানতে চাচ্ছি এটা যদি আমি কাজ করতে যে যদি এটা আমার পরিস্থিতিতে দেখা যাচ্ছে আমার এটা টাচ করতে হয় তো আমি করি খাই না আর কি না বুঝতে পারছি খান না কিন্তু এটা কি আসিফ ভাই এটা কি ইসলামে এই জিনিসটা কি মানে খাওয়া যাবে না কিন্তু হ্যান্ডেল করা যাবে এরকম কিছু যে হারামাই করা যাবে না আসিফ ভাই আসিফ ভাই

আমি কোন বিতর্কের জন্য আসি না কারণ আমার ধর্ম সম্বন্ধে শিক্ষা সম্বন্ধে অত জ্ঞান নেই হয়তো আমি কিছু পড়াশোনা করছি দেশ বিদেশ ঘুরছি আমি একদম বিশেষ কেটার লোকের লোক চলছি আমার উঠা বস আছে ফ্রেন্ডশিপ হিসাবে তো মানুষের লোক চলে যতটুকু জ্ঞান অর্জন করতে পারি যেমন আসিফ ভাই সে অনেক এডুকেটেড পারসন তার সাথে যে কথা বলি এটা মনে করি আমি জ্ঞান অর্জন করতে পারতেছি ঠিক আছে আমি চেষ্টা করি বাবা মানে আপনারা জ্ঞান অর্জন করার জন্য যার ফলে আমি বিতর্ক করতে যাব তাওকে কাউকে বোঝানোর মতো জ্ঞানটা আমার এখন নাই তাহলে সুতরাং কেন আমি বিতর্ক করতে যাব আমি শিক্ষা গ্রহণ করি না না আমি আসলে তো মানে আমি আসলে আপনার কথা বলছিলাম তো তো আপনার যে মানে উদার আচ্ছা আমার টা আসিফ ভাই বুঝাই দিব আপনারে আপনি বুঝেছেন বুঝেছেন না আমি বুঝে গেছি মানে আপনার উদার মনোভাব যে আর কি এটার জন্য ধন্যবাদ কারণ আমি এরকম লক্ষ্য করছি এখানে যে ধরেন একজন মুসলিম কাজ নিল হ্যাঁ ধরেন একদম সাধারণ একটা সুপারমার্কেট ধরেন এখানে টার্গেট বা ওয়ালমার্ট বা এই ধরনের কিছু তো ওরা প্রথমত ওরা শুরু করে কাজটাকে একদম এন্ট্রি লেভেল পজিশন হচ্ছে ক্যাশিয়ার ঠিক আছে ধরেন ক্যাশিয়ার হিসেবে শুরু করলো ওই তো মানুষজন আপনার জিনিসপত্র নিয়ে আসছে পে করবে ওইখানে যদি ধরেন কোনো ইয়ে মানে হারাম কিছু থাকে ওই সে টাস করবে না বুঝতে পারছেন আমি করতে না যখন কাজের ক্ষেত্রে যখন আসছেন তখন আপনি মনে করতেছেন ভাই ধর্ম আপাতত কাজ যেটা আমি সেই কাজটা আমি কিন্তু এরকম সবাই না না শোনেন শোনেন আমি আপনার বলি একটা কথা আমি পরশু দিনও মার সাথে গল্প করছি কোনটা তো আমি নামাজ পড়তাম মসজিদে যে কিন্তু আমার আগে এরকম একটা ধারণা ছিল কি যারা পাশে তো নামাজ পড়ে তারা মানে খুব ভালো মানুষ তারা সৎ মানুষ কারণ যে আল্লাহরে বই পায় ভালো মানুষ ওই তো নামাজ পড়ে কিন্তু মসজিদে বাড়ি বাজারে দিয়ে এরকম কত লোক মিথ্যা কথা বলতেছে তারপরে আপনার ওই সুদির খাতা এরকম লোক আছে আমার ডান কাতারে বসতো তার হাতে লেখা আছে যে যারা আমাদের উপর টাকা লাগায় সে কুটিপতি হয়ে গেছে তো এখন তো দেখতেছি এরকম যারা আল্লাহ বেশি করে হ্যাঁ তারা তো মনে করেন যারা বেশি পাঠ করে তাইলে এখনো ওই ধর্ম বর্ম এগুলি আমার কোনো কথা না কথা আপনি মানুষ কিনা আপনি জানেন না আমার এখন চলার পথে মানুষের সাথে অনেক বিতর্ক হয় আমি কি বলি জানেন আমি বলি কোন ধর্ম কি এটা বিষয় না তুমি আগে সর্বপ্রথম এই চিন্তা করো আমি যতদিন পৃথিবীতে বাঁচবো আমার দ্বারা অন্যের কোনো ক্ষতি হবে না আমি কোনোদিন মিথ্যা বলবো না এই প্রতিজ্ঞা নিয়ে কোনো মানুষ বাঁচতে পারে কিনা আগে তুমি এইটা দেখো

দেখা যে আরে এখান থেকে তো আজকের যে ট্রিপটা এই ট্রিপটা আপনার ইসে এই কোন বিয়ার কোম্পানি থেকে বা মদের কোম্পানি থেকে শুকরের মাংস ধর্ম বলছে না এটা আমি করুন না এটা এটা আমি এই শুকর মাংস ডেলিভারি দিতে পারুন না ধরুন ধরুন টাকটাই কেন হয়েছে শুধু টাকায় এক মিনিট কথাটা বলি আপনি কালকে লাইভটা শুনছেন কিনা জানেন আমি কালকে লাইভটা শুনছি আসিফ ভাই না ওই ফারাজ ভাই বুঝি দেখাইছিল এটা ট্রান্সফার করে আসি বের ওই যে জাকারিয়া হুজুর আর ওই যে জাকির নায়কের তাইলে দেখেন আপনারা যে বিতর্ক কর্ম হুজুর গো হুজুর গো কতই ঠিক নাই তাইলে আর কথা আমি বলি আপনার এক মিনিট আমার বাড়িটা হচ্ছে আপনার গাজীপুরে হ্যাঁ তো যেটা বিশ্ব হয় এটা থেকে আমার বাড়ি মনে করেন হয়তো বা আধা ঘন্টা লাগে আসতে টঙ্গী স্টেশন থেকে তো এখানে আসতে আধা ঘন্টা লাগে আমার বাড়ি অথচ আমাদের এলাকায় যারা তাবলিক করে আমরা ছোটবেলা থেকে দেখতাম তো যারা তাবলিক জামাত করে তারাই কিন্তু এই টঙ্গী বিশ্ব ইস্তেমা এখানে করে অথচ আমার বাড়ি কিন্তু এটা থেকে বেশি দূরে না কাছি তো এখানে যারা তাবলিক করে তারা নাকি আপনার মসজিদে মসজিদে গিয়ে থাকে তো আমাদের মসজিদের যে মেন্টালিটি আমরা নাকি সুন্নি জামাতের তো আমাদের লোকের কথা হলো যে আমাদের নবী নাকি যখন আপনার ওই তাবলিক করতো তখন নাকি মসজিদে থাকতো না তখন নাকি নাই বি ধর্মীদের ওই ইসলাম ধর্ম প্রচার করত তো তারা যেহেতু করে মসজিদে থাকার তো নিয়ম নাই হ্যাঁ তাহলে তারা মসজিদে থাকে একটা লোক তার নাইট প্রেশার হতে পারে তখন দেখছে মসজিদে অপবিত্র হয়ে যাবে হ্যাঁ তখন দেখা যাচ্ছে এই হিসাব করিয়া তারা যেখানে যায় তারা ডেক ডেকে তারপরে আপনার ওই যে বদনা বা লোটা থাকে তা আমি ছোটবেলাতেই দেখতাছি আমাদের মসজিদে ওদেরকে জায়গা দেয় না বলে ওরা ওলা পাঠে তো তাদের সাথে আমাদেরই বন্যা তাহলে আপনি আমি কি বলবো বলেন আমরা মুসলিমও তো মুসলিমের একটা সিদ্ধান্ত তাইলে হন আমরা কি বিশ্বাস করবো আপনি বলেন হ্যালো ব্রাদার ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই আপনার সাথে আবার পরে কথা হবে ঠিক আছে ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই ওকি ভাই আপনারা ভালো থাকবেন আচ্ছা ভাই ওকি আসসালামু আর নানা টানা করে আমাদের মতো আলফা মেলুদেরকে খাওয়ায়ান হ্যাঁ হ্যাঁ একদম আসিফ এই 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 মানুষের মানে অ্যাপ্রিশিয়েট করার মত সেটা কিন্তু ধর্মরে সাইডে রেখে দাও তার কাজ এখন এটা একটু মানে ইয়ের মতো আপনার কিছুটা মানে ভণ্ড আমি বলবো না মানে ধর্মটাকে নিয়ন্ত্রণ করে এরকম একটা ধর্ম সে গ্রহণ করছে আহ কিন্তু কাজের সময় সে সাইডে রেখা দেয় যাতে মানে কাজ কাজের জায়গায় ধর্ম ধর্ম জায়গায় এটা যদি ইসলাম এটা করার কোনো ইয়ে নাই কোনো ধরনের স্কোপ নাই কিন্তু সে যে করে এই মানসিকতা তো অ্যাপ্রিসিয়েট করা তাই না আসবে

এই যে আপনি যে পয়েন্টটা আনলেন না যে এটা তো ভাই বিয়ে হয়েছে বলে সেটা না ধরেন এক বিয়ে ছাড়া একটা ইয়ে বাচ্চা কনসিভ হইলো তার মানে কি সেখানে ওই বাচ্চা এবং বাচ্চার বাবা মানে জন্মদাতা যে আর কি জন্মদাতা এবং জন্ম তার মা যে এদের মধ্যে কোনো ইয়ে হয় না মানে এই সহানুভূতি হয় না এটা এই জিনিসটা আপনি একবার পারফেক্টলি ধরছেন এটা হয় ছোটবেলা থেকে যে ইন্টারাকশনটা হচ্ছে এটার ভিত্তিতে যে সম্পর্কটা সেটার উপর এটাও যে বাপ মা হয়েছে বলে তো না তাই না তো আপনি যেটা ধরছেন একদম পারফেক্ট একদম এটা কারণ এটার সাথে বিয়ের তো কোনো সম্পর্ক নাই আমরা তো দেখতেছি এখানে যে বিয়ে ছাড়া তো প্রচুর বাচ্চা কাচ্চা হচ্ছে এখানে মানুষজনের তাই না এবং তার মানে তো এই না মানে তার পাত্তাও দেয় সব এইসব বিয়ে টিয়ে এগুলো মানে মানে পাত্তাই দেয় না ওই যে জায়গায় এটা আলাদা একটা এক্সপেন্স তারপর আলাদা ফি আবি এরা পাত্তাই দেয় না কত তুম আপনার ইয়ে বাচ্চা কাচ্চা যাদের বাপ মা একসাথেই আসে বাট বিয়ে করে নাই তো তাদের তাদের মধ্যে কি জিনিসটা হয় না যে এই মানে আপনি আপনি যেটা ওই সে লজটাকে যেটা বলতেছিল যে জিনিসটাকে খারাপ বলতেছিল যে সম্পর্কের উপর ভিত্তি করে আর কি ট্রিটমেন্ট এটা করে না তারা তারা কি তাদের বাপ মা কে থেকে ক্লোজ ভাবে না অবশ্যই ভাবে তার মানে এটা সাথে বিয়ে এর আসলে কোনো সম্পর্ক নাই এটা আপনি যেটা বললেন যে ওই সম্পর্কটা যেভাবে গড়ে উঠছে আর কি এইটাই হচ্ছে মেন তাই না হুম নাসিপায় একটা উদাহরণ দিছে যে যে ফ্রেন্ডশিপ আমরা যে বলি যে মানে বেস্ট ফ্রেন্ড

কেউ যখন মারা গেল আপনি ওই স্টেট বা গভর্নমেন্ট দেখতেছে যে আচ্ছা আচ্ছা এই লোকটা এর সাথে মেরিট ছিল সুতরাং এই ইনহারিটেন্স যাবে গুলা এই এই হ্যাঁ উনি পাইতে পারেন এখন যেটা হচ্ছে আর কি এখন আর ওই রেজিস্ট্রেশনের দরকার নাই হ্যাঁ যেহেতু আমাদের ওই আগে বিয়ে হতে দরকার ছিল যখন কিনা কোনো ডিএনএ টেকনোলজি বা কার কার বাচ্চা এগুলো বের করার কোনো ভালো রিলায়েবল সিস্টেম ছিল না বা ফিজিবল কোন সিস্টেম ছিল না তখন হয়তো বা এখন যেটা হচ্ছে আর কি এখন আমি দেখতেছি যে ওই বিয়ে করলে পরে মানে ইনহেরিটেন্স ল যেগুলো আছে যে কে কতখানি পাচ্ছে এটা আসলে বিয়ের উপর নির্ভরশীল না এই জিনিসগুলো এক্সটেন্ড করা হয়েছে আপনার ডোমেস্টিক পার্টনার যেটাকে বলে কি হ্যাঁ যারা ধরেন এটাও ঠিক যত ধরনের বেনিফিট যত ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন ওই বিয়ে সিস্টেম থেকে হ্যাঁ ওটা তো কাগজের কারণে সেটা না এটা পাচ্ছে না কারণ যে আপনার সাথে একটা সম্পর্ক আছে তাই না ইন্টারমেট সম্পর্ক আছে সেই ইন্টারনেট সম্পর্ক তো ভাই বিএচ ওই রেজিস্ট্রেশন ছাড়াও সম্ভব এটারে এখন নাম দেওয়া যেটা বললাম যে ডোমেস্টিক পার্টনার এবং এমন তো না যে বিয়ে করে যদি বাচ্চা কেউ জন্ম জন্ম দেয় তাদের একটা আলাদা ফিজিক্যাল প্রপার্টি আছে আর বিয়ে ছাড়া আরেকটা এরকম তো না তাই না একই তো জিনিস তো বিয়ে করে বাচ্চা জন্ম দিলেও তাদের মানে যেভাবে হইতো বাচ্চা বিয়ে না করে ওই একইভাবেই হইতো তাই না সো সম্পর্ক স্ট্যাবলিশ করতে হলে তো আপনার ওই বিয়েটার দরকার নেই আগে হয়তো দরকার ছিল একশো বছর আগে এখন তো আর দরকার নাই ভাষা এখন তো আপনার প্যাটার্নিটি টেস্ট করলেই তো হয় যে এটা কার কোন বাচ্চা যদি দরকার হয় আর কি তো এই কারণে ওই বিয়েটা

সম্পর্কের উপর ভিত্তি করে কাউকে ইয়ে করা ফেভার করা এইটা এইটার ব্যাপারে যে লোকটা আসছিল কথা বলতে আর কি সেটার সেই টপিক আর কি আপনি যেটা বলছেন আমি মানে পুরোপুরিভাবে একমত যে এটার সাথে বিয়ের তো কোনো সম্পর্ক নাই এটা সম্পর্ক আসতে হচ্ছে ওই ছোটবেলা থেকে যারা তাদের মধ্যে যে রিলেশনশিপ গ্রো করছে ওইটা সেটার ভিত্তিতে এবং এটা তো আমি খারাপ কিছু দেখতেছি না সেই জায়গাটাতে তো এতটুকুই ভাই হ্যাঁ আপনার সবাই ভালো মতো থাকেন

তাদের উদ্দেশ্য তো তো মানে মানে আপনাদের ওই ওই অংশটুকু আমার কাছে আছে কম্পিউটার সেভ করা আছে ভবিষ্যতে আমি মানে যখন সময় পাবো একটু কেটে তখন আমি এটা আপলোড দিব না কিন্তু আপাতত আপনাদের ওই কনভারসেশনটা এখন আর নাই ফেসবুকে হ্যাঁ ইউটিউবে তো আছে ভাই ইউটিউবে তো আমি ইউটিউবে আছে হ্যাঁ ইউটিউবে আমি একটু পরে ঠিক করব ইউটিউবে একটু ঠিক করব এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমি আমার পেজ উড়া যাবে আরকি আচ্ছা ঠিক আছে ভাই আপনারা তবে ইকবাল ভাই আপনাকে এই যে আমি জানি না আপনি আপনি অলরেডি বিয়ে করে ফেলছেন কি করেন নাই তবে একটা বিয়ে সংক্রান্ত একটা টিপস দিয়ে দিই হ্যাঁ সেটা হচ্ছে যে বিয়ের আগে ভাবতাম যে ওয়াইফ যদি খুব সুন্দর সুন্দর রান্না করতে পারে খুব ভালো মজাদার রান্না করতে পারে এই লোকের ভাগ্য খুব খুবই ভালো এটাই ছিল বিয়ের আগের মেন্টালিটি কিন্তু বিয়ের পরে আমার কাছে আমার এই মেন্টালিটিটা চেঞ্জ হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে যে আসলে অত ভালো রান্না করার দরকার নাই কারণ হেলদি থাকতে হলে আপনার হচ্ছে কম খাইতে হবে চিকন থাকতে হবে এবং এই জিনিসটা মানে আমি আমার নিজেকে দিয়ে বুঝিয়ে কারণে যে বিয়ের আগে ছিল ভাই মাজা ছিল হচ্ছে

খাবার যদি স্বাদ হয় আপনি তো না খায় থাকতে পারবেন না বিশেষ করে যেটা ভোজন বিলাসী আমি তো ধরেন মারাত্মক ভোজন বিলাসী হ্যাঁ আমি তো খাবার সামনে দেখলে আমার মাথা ঠিক আমার মানে আমার আমাকে বলতেছি আমি নিজের আলফামেল বসু দেখে আসলাম সবার ভিতরে কিন্তু আলফা আলোকাই